বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। সবাই আশা করি ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটি করবো সেটা হচ্ছে কেলা কুচপাতা পাকোড়া। হ্যাঁ, সেই জন্য আমার যা যা লাগবে সেটা হচ্ছে হলুদের গুঁড়া 1/4 চামচ, 1/4 ভাগ, আধা চামচ হচ্ছে মরিচের গুঁড়া, আর 1/4 ভাগ হয়েছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এখানেও একই সমান, আর এটা হচ্ছে 5 ফোড়নের গুঁড়া, আর লাগবে লবণ, তারপরে লাগবে কাঁচামরিচ, তারপরে বেসন। আপনারা ডাল দিয়ে করলে বেশি ভালো হয়, আমার বেসন ছিল, যেন বেসনটা আমি কাজে লাগিয়ে ফেলছি, এই জন্য নিয়েছি বেসন। আর এখানে কেলা কুচপাতাটা মূলত এরকম হয়, এটা অনেক সব জায়গায় পাওয়া যায়, আর এটা ডায়াবেটিসের জন্য এটা খুব ভালো একটা মানে পাতা, এটা অনেকে রস করে খায়, যারা রস করে খান না খেতে পারেন না তারা এইভাবে খাবেন। আর এটা লাগবে আদা রসুনের পেস্ট 1 চামচ, একটা ডিম লাগবে, আর পরিমাণ মতো পেঁয়াজ লাগবে, আর ভাজার জন্য লাগবে তেল। আর এটা আমি মাখানোর জন্য পাতাটা আগে মাখাবো, এটার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর আদা রসুনের পেস্ট, আগে বাকি সব মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে চটকিয়ে নিব। ভালো করে একটু চটকিয়ে নেবেন, চটকালে একটু একটু রস বের হবে, সেটার থেকে মানে টেস্টটা আসবে। ডিমটা আমি দিয়ে দিতেছি, ডিমটা হয়েছিল, এখন আস্তে আস্তে বেসনগুলো দিয়ে দিব, যদি পানি লাগে তাহলে আমি পানি দিব, আর যদি না লাগে এটাতে হয়ে যায় তাহলে আর দিব না। ভালো করে মাখিয়ে নেবেন, ভালো করে মাখিয়ে নিলে ভালো, আর একটু একটু পানি লাগবে মনে হচ্ছে আমার। এটা খাবেন বানিয়ে, কারণ এটা অনেক মানে রোগ ভালো হয়, যেমন ডায়াবেটিসের জন্য খুবই উপকার, অনেকে আবার কষা ঠসা হয় তাদেরও জন্য খুব উপকার, অনেকে রস খেতে পারে না, বমি আসে। হ্যাঁ, এটা এই ধরনের হবে, খুব আগা লাগাও না, আমি একটু পানি দিয়ে দিলাম খুব সামান্য। এখন আমি ভাজতে চলে যাব। প্যানে আমি তেল আগে একটু দিয়ে রেখেছিলাম ভাজার জন্য, এটা আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিতেছি। এই পাতাটা সব জায়গায় পাওয়া যায়, কিন্তু এটা আমি রোজার মধ্যে এটা করি, এটা অনেক সময় রোজার মধ্যে পেটে কষা ঠসা থাকে মানুষের, বাথরুমের সমস্যা হয়, একটু পাতাটা খেলে এইভাবে মানে পাকোড়া বানায় খাবেন, খেলে পরে মানে হজমও ভালো হয়। কালকুচ পাতা সবাই চিনেন, হয়তো বা কেউ কেউ চিনেন না, এইভাবে ভেজে খাবেন ভালো লাগবে। এক পাশ প্রায় আমার হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি, এটা ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে 10-12 মিনিট ভাজবেন, অনেক জোরে আঁচ দিবেন না, তাহলে পুড়ে যাবে, ভিতরে হবে না পুড়ে যাবে। আঁচটা মাঝারি বা তার একটু কম দিবেন। এটা আমার হয়ে গেছে প্রায় 12-13 মিনিট, আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজেছি। আর মানে এই রেসিপিটা বাসায় অবশ্যই করবেন, এটা মানে খুব সহজ একটি মানে রেসিপি, খেতেও ভালো লাগে,
এটা আপনি বিকালবেলা নাস্তা হিসাবে খেতে পারেন, বা অনেক সময় অনেকে ভাত ঠাত দিয়েও খায়, সেটাও খাওয়া যায়, কোনো সমস্যা নেই। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, নিরাপদে থাকেন। আবার কোনো আবার কথা হবে অন্য কোনো রেসিপিতে, সে আমাকে দোয়া করবেন আমি যেন ভালো থাকি।